সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা সিঙ্গেল ফেজ মোটর চালু করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে একটি সিঙ্গেল ফেজ মোটর রয়েছে। তো দেখেন এই সিঙ্গেল ফেজ মোটরের টার্মিনাল হলো চারটি, অর্থাৎ এর একটি রানিং কয়েল, অর্থাৎ মেইন কয়েল, আরেকটি হলো স্টার্টিং কয়েল বা সাহায্যকারী কয়েল। তো আমরা সেগুলো রেজিস্ট্যান্স মেপে দেখে নেব বা বুঝে নেব যে কোনটি রানিং, কোনটি স্টার্টিং। তো আমাদের একটি মিটার নিচ্ছি। তো আমরা মিটারটা দেখেন রেজিস্ট্যান্স মাপার জন্য ওহম রেঞ্চে রাখছি, এই যে ওহমে রাখছি। আমরা 200 ওহমে রাখছি, ঠিক আছে। এখন আমরা এটা রেজিস্ট্যান্স পরিমাপ করব। তো রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমরা এই তারা দুই মাথায় ধরি। নর্মালি দেখা যাচ্ছে দুটি লাল তার, তো লাল দুটি একই তার হওয়ার কথা, অনেক সময় ভিন্ন হতে পারে, আমরা মাপার মাধ্যমে বুঝবো। এখানে আমরা ধরার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে 8.5 ওহম রেজিস্ট্যান্স আছে। আমরা এখন এই কোয়েলে কত আছে আমরা দেখব। তো এখানে যেটি কম হবে সেটা হলো রানিং হবে। তো এটাই দেখেন যে আমাদের 9.5 আছে, তাহলে লালটি আমাদের রানিং তার আর কালোটি স্টার্টিং তার। আর এখানে দেখেন যে লাল আর কালোতে যদি আমরা ধরি, তাহলে কিন্তু এটা আমাদের পার্ট দেখাচ্ছে না, অর্থাৎ দুইয়ের মধ্যে সংযোগ নাই। আমরা বিশেষত দেখা যাচ্ছে যে এটা তিন তার করে কমন করে সংযোগ করা যায়, যেমন বিশেষ করে পাম্প মোটর, সিলিং ফ্যান, সেখানে আমরা রানিংয়ের একটা তার এবং স্টার্টিংয়ের একটা তার একসাথে করে তখন কমন করে বের করা হয়, সেমন করে সংযোগ করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা এই সংযোগটা পরে করি, আমরা এটাকে আগে প্রথমত এই রানিং স্টার্টিং কোয়েলের কাজটা বোঝানোর জন্য কথা বলবো। তো এখন আমরা বুঝেছি যে আমাদের এই লালটা হলো রানিং তার। এখন যদি আমাদের মোটরটি চালু করতে হয়, মূলত আমরা রানিং কোয়েলকে ইউজ করেই চালু করতে পারি। স্টার্টিং কোয়েলের কাজ হলো মোটরকে স্টার্ট হতে সাহায্য করা। তো দেখেন আমরা সাপ্লাইয়ের জন্য দুটি তার নিচ্ছি। তো আমাদের এখানে এটা সাপ্লাই 220 ভোল্ট সাপ্লাই দিবে, তো আমরা এটা এই লাল তারের সাথে সরাসরি লাগাই দিচ্ছি, ওকে। তো আমরা এখানে স্টার্টিং কোয়েল কিন্তু এই মুহূর্তে আমরা সংযোগ করতেছি না, কারণ আমরা চাচ্ছি যে স্টার্টিং কোয়েলটা সংযোগ ছাড়াই কীভাবে এটা চালানো যায়। তো দেখেন যে এখানে আমরা যেহেতু এটা একটু আমরা চাপ দিয়ে রাখি যাতে তারটা ফিক্স থাকে, না হলে লেগে যেতে পারে, আমরা একটু এভাবে রাখি। তো দেখেন যে আমরা এখানে ইনসুলেটিং টেপও করি নাই, আমি আপনাদের দেখানোর জন্য কাজটা করছি। তো দেখেন যে এখানে আমরা দুটো সাপ্লাই লাগাইছি রানিংয়ের সাথেই, ফেজ এবং নিউট্রাল তার, আর স্টার্টিং সম্পূর্ণ ফাঁকা, ওকে, সম্পূর্ণ ফাঁকা রয়েছে স্টার্টিং। এখন এই মোটরটা যদি আমরা সাপ্লাই দিই, মোটরটা রান হবে। আমরা সেই মুহূর্তে রান করতে গেলে কিন্তু আমাদের রান করতে গেলে মোটরটাকে ঘুরিয়ে দেওয়া লাগবে, কারণ ক্যাপাসিটার যে কাজটা করতো, সাহায্য করতো, সেই সাহায্যটা আমরা হাত যদি ঘুরিয়ে দিই তাহলে এটা স্টার্ট হবে, না হলে স্টার্ট হবে না। আমরা স্টার্ট মুহূর্তের এম্পিয়ারও মাপতে চাই, তো সেই জন্য আমি একটা ক্লিপন মিটার নিছি, নিয়ে এখানে এম্পিয়ারটা মাপবো। তো ঠিক আছে, তো এখানে আমরা এম্পিয়ার দেখতে পাবো। এখন আমরা লাইনটা দিব, লাইনটা দাও। তো দেখেন যে লাইন দেওয়ার মাধ্যমে আমরা মোটরটা চালু হয়ে গেছে। তো আমরা এম্পিয়ার দেখতে পাচ্ছি, এটা 0.4, বন্ধ করো। তো আমরা এটা বন্ধ করলাম, মোটরটা কোন দিকে ঘুরছে দেখতে পাচ্ছেন যে মোটরটা এইদিকে ঘুরছে। তো এটা ঘোরার কারণ হলো আমি যেদিক ঘুরাইছিলাম সেদিকে ঘুরছে, এখন যদি আমরা লাইন দেওয়ার মধ্যে এদিক ঘুরে যেতাম তাহলে মোটরটা সেই দিকে ঘুরতো। তো আমি এটাও দেখাতে চাই, লাইনটা দাও। তো আমি যেদিক ঘুরাই দিয়েছি মোটরটা সেদিকে ঘুরছে, বন্ধ করো। তো এখন এই যে মোটরটা দেখেন যে, তাহলে আমরা যেদিক ঘুরাই দিচ্ছি সেদিকেই ঘুরতেছে, এই বিষয়টা, এটা হলো রানিং কোয়েলে মোটরটা রান করে। এখন যদি আমরা স্টার্টিং কোয়েলকে ইউজ করতে চাই, তাহলে এই যে আমরা ক্যাপাসিটারের মাধ্যমে সেটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। স্টার্টিং কোয়েল ইউজ করলে আমাদের এই যে স্টার্টিং কোয়েলের একটা তার সরাসরি আমরা সাপ্লাই লাগাই দেবো, ঠিক আছে। আর অন্য যে তারটি থাকলো সেটা ক্যাপাসিটার হয়ে এসে অপর প্রান্তে এসে লাগবে, তো সেটা আমরা দেখাবো। আর এটা আমাদের মোটরটা কিন্তু একটা দিকে স্থির হয়ে ঘোরা শুরু করবে, অর্থাৎ তাকে আর ঘুরিয়ে দেওয়া লাগবে না, সে একটি নির্দিষ্ট গতিতে ঘুরতে পারবে। তো এখানে কানেকশন তো আগে আমরা রানিংয়ের দুটো তার কিন্তু সরাসরি লাগাই রাখছিলাম সাপ্লাইয়ের দুটো তারের সাথে, আর এখন আমরা স্টার্টিংয়ের একটি তার কী করলাম, আমরা লাগিয়ে দিলাম সাপ্লাইয়ের এক প্রান্তে, আর স্টার্টিংয়ের অন্য প্রান্তটা এখন আমরা ক্যাপাসিটারে লাগাই দিছি, ঠিক আছে। আরেকটি তার আমাদের লাগবে যেটা আমরা ক্যাপাসিটার থেকে সাপ্লাইয়ের ওপর প্রান্তে লাগিয়ে দিব।
এখানে আমরা একটা ক্যাপাসিটর দিচ্ছি, তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি যে ক্যাপাসিটরের কাজটা কি। নর্মালি আমরা বলি ক্যাপাসিটরের এখানে কাজ হলো মোটরকে স্টার্ট করতে সাহায্য করা, ঠিক আছে। তো এখন ক্যাপাসিটরের এক পাশে তো আমি তার লাগাইছি, আপনারা দেখছেন, অন্য পাশে তারটা নিয়ে আমি এখানে এই পাশে সাপ্লাইয়ের সাথে দিয়ে দিব। আর স্টার্টিংয়ের হটবোর্ডটা তো অন্য সাপ্লাইয়ের সাথে আগেই লাগছিল, ঠিক আছে। এখন আমরা এই পাশের সাথে লাগাই দিচ্ছি। ক্যাপাসিটরের এই দুই টার্মিনাল কিন্তু একই, এখানে একটা পার্টিশন দেওয়া আছে, ঠিক আছে। এই দুই টার্মিনাল একই, এটা কানেক্টরে লাগানোর জন্যই হবে করা, আমি যে কোনোটাই লাগালেই হবে। তো আমরা তো এখানে লুজ কানেকশন করতেছি। লুজ কানেকশন বলতে এই যে আমরা নর্মালি যে কানেকশন করছি কানেক্টর ছাড়া, এগুলোকে লুজ কানেকশন বলে। তো এইভাবে আমরা শেখানোর জন্য করতেছি, দ্রুত কাজ করার জন্য। তো এভাবে আপনারা করবেন না, তো আমি বোঝার জন্য এটা করছি, আরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন। তো ঠিক আছে, তো দেখেন যে আমরা লাগাই নিলাম। তো এখান থেকে এসে এখন বিষয়টা কেমন হলো দেখেন, আমরা যে ক্ষেত্রে তিন তার করি, দেখেন যে এখানে কিন্তু এর সাথে একটা রানিও লাগছে, একটা স্টার্টিংও লাগছে। লালটা রানিং ছিল আর এই কালোটা স্টার্টিং ছিল, অর্থাৎ এটাকে আমরা কমন টার্মিনাল বলি। এই কমনে আমরা যে কোনো সাপ্লাই দিতে পারি, নিউট্রাল বা ফেজ যে কোনোটাই দিতে পারি। আর দেখেন যে এখানে অন্য পাশে সাপ্লাই কিন্তু রানিংয়ের আরেকটা তার লাগা আছে সরাসরি, আর এখানে দেখেন যে স্টার্টিংয়ের অন্য প্রান্তটা ক্যাপাসিটার হয়ে সিরিজ হয়েছে। আশা করি কানেকশনটা বুঝতে পারছেন। তো আমরা একটু ভালো করে দেখি, কানেকশন কিন্তু সমস্ত সিঙ্গেল ফেজ মোটরে একই রকম। তো এখন এখানে যদি আপনারা খেয়াল করেন, রানিং কোয়েলটা, এই যে লাল দুটো তার ভিতর থেকে আসছে, এটা কিন্তু সাপ্লাই যে তারটা তার সরাসরি আড়াআড়ি অর্থাৎ প্যারালালে আছে। রানিং কোয়েলটা সরাসরি প্যারালালে আছে, আর স্টার্টিং কোয়েলটা দেখেন একটা সাপ্লাই লাগছে, অন্য পাশ ক্যাপাসিটার হয়ে তারপরে লাগছে, ঠিক আছে। তো এই হলো কানেকশন। আগে তো আমরা এটা ঘুরাই দিয়েছিলাম মোটর চলার জন্য, এখন আমরা কিন্তু এটা ঘোরাবো না, ঠিক আছে। না ঘুরিয়ে দিয়ে আমরা এটা চালাবো। আমি হয়তো টেপ করি নাই, তো এটাকে আমি মিটারের কারেন্টও দেখতে চাই আমরা। তো এখানে আমরা একটু সাফার দিই। তো যে পজিশনে আছে কানেকশন তো আপনারা আগেই দেখছেন। তো ঠিক আছে, এখানে আমরা কিন্তু ঘোরাবো না, ওকে। তো এবার সুইচ দিই, সুইচ দিলে মোটর রান হবে। তো দেখেন যে সুইচ দিয়েছি, মোটর রান হয়েছে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, আগে কারেন্টটা কিন্তু বেশি ছিল, কিন্তু ক্যাপাসিটর লাগানোর জন্য কিন্তু কারেন্টটা অনেক কমে আসছে। এখানে এই ক্যাপাসিটরে শুধু স্টার্টের কাজ করছে বিষয়টা না, সে কিন্তু আমাদের এই পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করছে। কারেন্টটা আগে যেখানে 4 অ্যাম্পিয়ার নিচ্ছিল, পরক্ষণে এটা 3-এর নিচেই নিচ্ছে, 2-এর একটু উপরে নিচ্ছে, ঠিক আছে। আপনারা দেখছেন নিশ্চয়ই এটা ঘুরছে কোন দিক, তা মনে হয় দেখছেন। আবারও দেখেন যে কোন দিক ঘুরে, আমরা সুইচ দিচ্ছি আবারও। তো ঠিক আছে, বন্ধ করি। এবারে সুইচটা আমরা দিলাম যেটা কোন দিকে ঘুরে সেটা দেখার জন্য। আপনারা এই সুযোগে যারা কারেন্ট দেখতে চাইছেন তারা কারেন্টও দেখতে পাচ্ছেন। তো এটা এই দিকে ঘুরছে। এখন যদি আপনার মোটরটা এর বিপরীত দিকে ঘোরানোর প্রয়োজন হয়, তাহলে আপনাদের সাপ্লাই পরিবর্তন করতে হবে। সেটা কীভাবে পরিবর্তন করতে হবে, আমরা এই যে রানিংয়ের তার যেমন লাল দুটো, চাইলে এই দুটো খুলে এটা এখান থেকে এখানে দিতে পারি, আর এই রানিংটা এখানে দিতে পারি। অথবা স্টার্টিংয়ের যে তার, এই যে স্টার্টিং যে লাগে, এই কালোটা যদি আমি এখানে লাগাই, এই লালটা এখানে লাগাই, তাহলে এটা বিপরীত ঘুরবে। এটা হলো মোটরের নলে বিষয়, যে উল্টো ঘোরানোর বিষয়টা, অর্থাৎ রানিং অথবা স্টার্টিং যে কোনো কোয়েল, রানিংয়ের কোয়েলের পরপর প্রান্তদ্বয় পরিবর্তন অথবা স্টার্টিং কোয়েলের পরপর প্রান্তদ্বয় পরিবর্তন, ঠিক আছে। এখানে রানিংয়ে তো দুটো লাল তার আছে, পরিবর্তনটা ভালো বোঝা যাবে না। আমি এই কারণে স্টার্টিংটা ঘুরাই, যেমন এই পাশে একটা লাল আছে আর এই পাশে একটা কালো আছে। তো দেখেন, তাহলে আমি কালোটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি এই পাশে লাগাবো, আর এই পাশে লালটা খুলে ওই পাশে লাগাবো, ঠিক আছে। তো এই যে লালটা খুললাম, খুলে এই পাশে লাগাই দিই আগে। মোটর নিশ্চয় মনে আছে আপনাদের কোন দিকে ঘুরছে। তো এবার আমরা এখানে এটা লাগাই দিই, তাহলে এবার মোটরের দিকটা, আগে কলা কয়েল ঘুরছিল ঘড়ি কাটার দিকে, এবার এন্টি কলা কয়েল ঘুরবে। আচ্ছা, আমরা লাইনটা দিই। তো দেখেন যে এটা ঘড়ি কাটার বিপরীতে ঘুরতেছে, ঠিক আছে, আমরা বন্ধ করি। তাহলে এখানে আমাদের মোটামুটি একটা বিষয় আলোচনা বিষয় ছিল, যে আমরা একটা সিঙ্গেল ফেজ মোটর নিলে তার যে 4টি টার্মিনাল থাকে, সেই 4টি টার্মিনাল থেকে আমরা কী করে রানিং স্টার্টিং বেক করতে পারি। রানিং রেজিস্ট্যান্স কম হবে, স্টার্টিং রেজিস্ট্যান্স বেশি হবে, আমি ম্যাপে দেখাইছি। এরপরে আমরা স্টার্টিং ছাড়া শুধু স্টার্টিং কোয়েলের কাজ কি সেটা বোঝানোর চেষ্টা করছি, কারণ আমরা হাত দিয়ে ঘুরাই দিলেও কিন্তু এটা স্টার্ট হচ্ছে, আর ক্যাপাসিটর লাগালে সেটাকে নির্দিষ্ট দিকে ঘুরতেছে। আর মোটরকে কীভাবে ডানেভাবে ঘোরাতে হয় সেটা আমরা আলোচনা করছি। আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন, তাহলে একটা মোটর কানেকশন আপনারা করতে পারবেন। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।